ওয়েলকাম টু আর এম বায়োলজি একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওটি কিন্তু একটি সাজেশান ভিডিও যেখানে তোমরা মাধ্যমিক দু হাজার চব্বিশে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে সেটা মার্কস টু থ্রি এবং ফাইভে অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলে পিডিএফটি কী করে ডাউনলোড করবে তার কিন্তু তোমরা তথ্য পেয়ে যাবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে মার্কস টুর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেগুলো হলো পর্যায়ন কাকে বলে নগ্নিভবন কাকে বলে ক্যানিয়ন কি পেডিমেন্ট কি হিমরেখা কাকে বলে ধ্রিয়ান কাকে বলে গিরিখাত কাকে বলে এই সাতটা প্রশ্ন কিন্তু তোমাদের মার্কস টুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী যে মার্ক্স থ্রি মার্কস থ্রির জন্য আমি দেখো পাঁচটা মাত্র প্রশ্ন দিয়েছি খুব কম প্রশ্ন আছে বেশি প্রশ্ন কিন্তু নেই বদ্বীপ গড়ে ওঠার তিনটি শর্ত লেখো বা যেটা বদ্বীপ গড়ে ওঠার তিনটি অনুকূল শর্ত বলেও প্রশ্নটি আসতে পারে পেডিমেন্ট ও ইনসেলভার্জের মধ্যে পার্থক্য লেখো গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো আই এবং ভি আকৃতি যে উপত্যকার মধ্যে পার্থক্য লেখো সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ুর প্রভাব উল্লেখ করো এই পাঁচটা প্রশ্ন এবং পাঁচ নাম্বারে একটাই প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে হিমবাহের অথবা বায়ুর কার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা কিন্তু আলোচনা করতে হবে এই জায়গাতে আমরা কিন্তু অবশ্যই করে চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবে চিত্রসহ চিত্রসহ করলে কি হয় নাম্বারটা খুব ভালো পাওয়া যায় তারপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে দেখো প্রথম যে টুর প্রশ্ন আছে ইনসোলেশন কাকে বলে ফেডেলের সূত্রটি লেখো অ্যালবেডো কি ঘূর্ণাবর্তের চক্ষু কাকে বলা হয় গ্রিনহাউস প্রভাব প্রভাব কী বায়ু কি। এই প্রশ্নগুলো আছে তারপরে আছে আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব লেখো আশ্বিনের ঝড় কাকে বলা হয় আশ্বিনের ঝড় বা আশ্বিনের ঝড়ের পরিবর্তে কি থাকতে পারে আশ্বিনের ঝঞ্ঝা কাকে বলে আশ্বিনের ঝঞ্ঝা কাকে বলে এটা কিন্তু প্রশ্ন দিতেই পারে তারপরে মার্কস থ্রি প্রতীপ ঘূর্ণাবর্ত ও ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য লেখো এখানে একটা ও পড়েনি তোমরা বুঝে নিও যে ঘূর্ণাবর্ত ও ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য লেখো মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওজন স্তর ধ্বংসের কারণ লেখো বা ওজন স্তর ধ্বংসের প্রভাব লেখো কারণ বা প্রভাব বা যেটাকে তোমরা ফলাফল বলেও জানো সেটাও লিখতে পারো বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো এল নিনো ও লা নিনা কি এই পাঁচটা প্রশ্ন কিন্তু মার্কস থ্রির জন্য সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি আরও একবার পাঁচ নাম্বারের একটাই প্রশ্ন দিয়েছি বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো বায়ুচাপের তারতম্যের কারণ তারপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মার্ক্স টুর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সিজিগি কাকে বলে বান্ডাকা কাকে বলে মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় সাড়াশাড়ির এর কোটাল কাকে বলে সমুদ্র সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার মধ্যে পার্থক্য এখানে স্রোত বানানো একটু ভুল আছে তার কারণ কোনোভাবে আমার ল্যাপটপে এটা কাজ করছিল না টাইপ করার সময় তাই হয়নি তারপর যেগুলো যে সমুদ্র স্রোতগুলো কিন্তু বানানটা ভুল আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো এটা কিন্তু একটাই প্রশ্ন দিয়েছি মার্কস থ্রি এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণও প্রভাব এটা কিন্তু মার্কস ফাইভে একটা প্রশ্ন দিয়েছি তো এই পিডিএফটি কালেক্ট করার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই করে কানেক্ট এটা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করতে তোমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে এমপি জিও সব বড়ো হাতে টোয়েন্টি ফোর এমপি জিও টোয়েন্টি ফোর সব বড়ো হাতে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে জৈব বা অজৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে গ্যাসীয় বর্জ্য কাকে বলে তারপরে গৃহস্থালীর বর্জ্য কাকে বলে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে এই পাঁচটা প্রশ্ন কিন্তু মার্ক্স টুর জন্য গুরুত্বপূর্ণ পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব আলোচনা করো বর্জ্য প্রক্রিয়াকরণে থ্রি আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈব ভঙ্গুর ও অভঙ্গুর ভঙ্গুর ও অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখক জৈব ভঙ্গুর ও অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো তারপর বর্জ্য পদার্থের পরিবেশের উপর প্রভাব লেখো বর্জ্য পদার্থের পরিবেশের উপর প্রভাব লেখো এই প্রশ্ন গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে দেখো মৌসুমি বিস্ফোরণ কি মৌসুমি বিস্ফোরণ কি দোয়াপ কি অনুসারী শিল্প কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কি ম্যানগ্রোভের বৈশিষ্ট্য লেখো এবং পেট্রো রাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু মার্কসটোর জন্য গুরুত্বপূর্ণ তারপর তারপরে তিন নাম্বারের যে প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি কাকে শিকড় আলগা শিল্প বলে এবং কেন ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো নগরায়নের সমস্যা লেখো জল সংরক্ষণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো ভারতীয় রেলপথে সমস্যা লেখো এই প্রশ্নগুলো তিন নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভারতীয় উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা কর বা ভারতের যে সাধারণ যে উদ্ভিদ আছে ভারতের একটা সাধারণ ভারতের যে জলবায়ু সেখানে সাধারণ কিছু উদ্ভিদ হয় তাদের উপর জলবায়ুর যে প্রভাব সেটা আলোচনা করো মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি সংক্ষেপে লেখো গঙ্গা নদীর উৎস ও গতিপথ লেখো এবং তারা তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চা বা কফি চাষের জন্য অনুকূল পরিবেশ সম্পর্কে বর্ণনা করো তারপরে আমরা একদম শেষে চলে এসেছি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় দেখো মার্কস টুর জন্য কৃত্রিম উপগ্রহ কাকে বলে পিক্সেল কাকে বলে নিষ্ক্রিয় সেন্সার কাকে বলে উপগ্রহ কাকে বলে এর প্রকারভেদ লেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো উপগ্রহ চিত্রের ও গুরুত্ব লেখো জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মার্কস টুর জন্য এটা মার্ক্স থ্রির জন্য এখান থেকে কিন্তু মার্ক্স ফাইভ আসে না আমি আরও একবার তোমাদের পাসওয়ার্ডটা বলে দিচ্ছি এমপি জিও অর্থাৎ জিওগ্রাফির শর্ট ফর্ম টোয়েন্টি ফোর এমপি জিও টোয়েন্টি ফোর এই পাসওয়ার্ডটা ব্যবহার করলে তোমরা কিন্তু পিডিএফটি কালেক্ট করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিও কিন্তু আসবে হিস্ট্রি সাজেশান এরকম খুব কম প্রশ্ন সহ হিস্ট্রি সাজেশান কিন্তু পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনটি বাজিয়ে রাখো